উজান থেকে আসা পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টিতে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়ি সহ বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। শরৎকালের বন্যায় ভয়াবহ রূপ দেখছে ফেনীর তিন উপজেলার বিস্তীর্ণ জনপদের মানুষ। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা, নেই বিদ্যুৎ সংযোগও। বন্যায় নোয়াখালীর 8 উপজেলা প্লাবিত হয়েছে। মৌলভীবাজারের সবকটি নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। পানিবন্দী হয়ে পড়েছেন তিনটি উপজেলার লাখো মানুষ। এছাড়াও টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ জনপদ। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়ে চলেছে বিভিন্ন জায়গার নদীর পানি। এসব নদীর পানি সবগুলো পয়েন্টেই বিপদসীমা অতিক্রম করেছে। এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলগুলো। চট্টগ্রামে মধ্যরাত থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। কোথাও কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানিতে তলিয়ে গেছে নগরীর বহাদ্দার হাট, বাদুরতলা, চক বাজার, কাপাসগোলা, মুরাদপুর, বাকলিয়া, প্রবর্তক মোড়, আগ্রাবাদ, সিডিএ, হালিশহর সহ গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি। ভয়াবহ বন্যায় নোয়াখালীর 8টি উপজেলা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 22 লাখ মানুষ। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে 87 ইউনিয়ন। স্থাপন করা হয়েছে 345টি আশ্রয় কেন্দ্র, যাতে আশ্রয় নিয়েছেন প্রায় 20,000 মানুষ। ইতিমধ্যে গঠন করা হয়েছে 88টি মেডিকেল টিম।